ধান্দাবাজি ছাড়েন, 30 টাকা ভাড়া ভাড়া দেন, নাইলে অসুবিধা হইব। আরে ভাই, আমার পকেটে টাকা ছিল, পকেট মার হয়ে গেছে, এখন 20 টাকা আর এই লটারির টিকিটটা আছে, আগামীকাল ড্র। আমার এক কথা, আমার ভাড়া দিতে হইব। আরে ভাই বললাম তো, আমার কাছে যা আছে তাই দিলাম। না হবে না, কি হয়েছে? 30 টাকা ভাড়া, 20 টাকা আর একটা লটারির টিকিট দিতে চায়, এই দিয়ে আমি কি করব? আরে ভাই নিয়ে যাও, কপালে থাকলে লেগেও যেতে পারে। এক কাজ করো, টিকিটটা তুমি নিয়ে যাও, নিয়ে আমাকে 10 টাকা দিয়ে দাও, আমি নগদে বিশ্বাসী, কপালে বিশ্বাসী না। ঠিক আছে, দেখি না কার কপাল কার কপালে লেগে যায়। সাক্ষী দিয়ে আমার জেলে ঢুকেবার সময় মনে হয় নাই। আরে ওখানে না, ওখানে না, আমার পকেটে। পকেটে? হাত দাও, দাও না। এটা 10 টাকার টিকিট, টিকিট কিনেই স্বপ্ন দেখতে শুরু করেছে। এই জন্য দেখছি যে আজকের স্বপ্নটা আগামীকাল সত্যি হতেও পারে। সত্যি হলেই মনে করব খোদা গরিবের স্বপ্ন সত্যি করে। এসো। লটারির ফলাফল মাত্র 2 টাকায়, জেনে নিন, জেনে নিন, 40 লক্ষ টাকা লটারির ফলাফল, 40 লক্ষ টাকা লটারির ফলাফল, জেনে নিন, মাত্র 2 টাকা। দেখি, লটারির ফলাফল 40 লক্ষ টাকা লটারির ফলাফল, মাত্র 2 টাকায়, জেনে নিন, 40 লক্ষ টাকা লটারির ফলাফল, মাত্র 2 টাকা, জেনে এখন তো স্বীকার করবে স্বপ্ন দেখাটা মিথ্যে ছিল না? স্বীকার করলাম। এই বলো না, 40 লাখ টাকা একসাথে দেখতে কত টাকা? এত টাকা,
এত টাকা দিয়ে কি করবে কিছু ভেবেছো? আপাতত কিছু ভাবিনি, তুমি বলো না কি করব। আমি একটা কথা ভেবেছি, টাকাগুলো বিছানার নিচে বিছিয়ে আমরা সবাই কম করে 7 দিন ঘুমাবো। আমি দেখছি। লটারির টিকিটটা দে। না দেব না, আমি দেব না। দিবি, তোর বাইচা থাকতে দিবি না। আনু আনু, লটারির টিকিট আর বাচ্চা দিতে পালাও। মহিলা যেন পালাই যাবেন না পারে, ধর। We'll be right back.
পালাই যাবে মালিবাস উঠেন ছোটো ভাই মানুষের সামনে নাচিয়ে সেই টাকাতে নেশা করে ওই অমানুষ বাপটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে শুধুমাত্র আমার চেহারাটা দেখারই সকল মন্দ মানুষকে আমি শুধু একা আমার সেই তো অনেক মন্দ মানুষ এই সমাজে আছে বাবা তুমি সবকিছু না জেনে না শুনে একজন মানুষের সাথে এমন ভাবে কথা বলছো কেন এই জন্য বলছি আমি তোকে হোটেলে না চাই বলে ওর কাছে আমাকে মানুষ মনে হয় না ওকে বল আমি তো শুধু তোকে হোটেলে না চাই তো যারা গোটা দেশটাকে নাচিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করছে ওদের মুখ দেখতে ইচ্ছে করে না আমি এখানে দোষগুলির বিচার করতে আসিনি আমি শুধু বলতে চাই কিরণ আর হোটেলে নাচবে না কিরণ আমার মেয়ে আমার মেয়ের উপর খবরদারি করবে না খবরদারি করতে হলে তোর নিজের বোনের উপর করকে আমি যদি বলি কিরণই আমার বোন কিরণ আমাকে ভাইয়া বলে ডেকেছে আর এই ভাইয়া ডাকা মর্যাদা রাখার জন্য কিরণ যত টাকা রোজগার করে আনে তার চেয়ে অনেক বেশি টাকা অনেক বেশি মদের বোতল আমি তোমাকে দেব ভাইয়া তুমি কেন আমার জন্য আমার বোধহয় কাঁদে নিবে সেই জন্য নেব বাবা মেখে দিয়ে ব্যবসা করাতে চাইলেও আমি ভাই হয়ে তা করতে দেব না শোনো আমার কথাটা যেন মনে থাকে Thank you.
খবরদার
ভালো হবে না বলছি। এই চাই চাইলে তোর আস্তা না, ডাক ডাক তোর বাড়িটা গুন্ডা। ওই তোরা কি কোথায় আছিস? ওই বাইরে সবাই, বাইরে সবাই বেরিয়ে আয়, বেরিয়ে আয় সবাই। সালাম আলাইকুম বাদশা ভাই। সালাম আলাইকুম বাদশা। সালাম আলাইকুম বাদশা ভাই। বাদশা ভাই আপনি? বাদশা ভাই আপনি? কি ব্যাপার? বাদশা ভাই আপনি? বাদশা ভাই আপনি? এরাই তো আলো, এরা তো আমার সি টিমের প্লেয়ার। সি টিমের প্লেয়ার দিয়া এ টিমের প্লেয়ার লগে খেলাইবার চাস? এটা কিনা দিছে বাবু ভাই? কিনা দিছে, এখনো ব্যবহার হয় নাই। কি ব্যাপার, তোমার আবার কোন কুত্তায় কামড়াইছে? বাদশা ভাই আমার পোলা আপন, ব্লু ফিলিং তৈরি করা ময় কাজল নামে এক মহিলা নিজ দেশে আর ব্যবসা ব্যবসা নাই, নিজেরা কিছু করে ঠিক আছে, কিন্তু এই ব্যবসাটা তোমার পোলার না করলে চলতো না। ব্যবসাটা খুব লাভের ছিল, বিদেশেও খুব ডিমান্ড, আপনি না করলে বন্ধ করে দিমু, এবারের মতো সারানোর ব্যবস্থা করে দিন, নইলে ওর হাড্ডি মাংস পার্ট বাই পার্ট করে দিব। ব্যবস্থা করে দিচ্ছি, পরশে টেলিফোন করে দিচ্ছি, তবে একখান কথা কই, মনে কইরো না সব পুলিশ অসৎ, যা কিছু করো সাবধানে কইরো। হ্যালো, ওসিম মুবারক বলছি। ও বাদশা ভাই, আসসালামু আলাইকুম। আমি মনে করেছিলাম খুব ছোটখাটো চামচা, কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কোনো চিন্তা নেই, আপনার জন্যই তো আমার এত শান শকত, আমি এক্ষুনি টেলিফোন করছি, তবে রমজানকে বলবেন কিছু পাঠিয়ে দিতে, ও শালা আবার কঞ্জুস, আপনার নাম ভাঙিয়ে কাজ করতে চায়। পেচাল কম, যা কইলাম তাই করো, বেশি বুঝলে তোমার বান্দরবন পাঠায় দিমু। আমি এক্ষুনি টেলিফোন করছি, রাখি। হ্যালো স্যার, আমি শুধু জানতে চাই তুমি কোন অপরাধে রমজান চৌধুরীর ছেলেকে গ্রেফতার করেছো? অপরাধের কথা কি বলছেন স্যার? আসামি ব্লু ফিল্ম তৈরি করে। তুমি মুখে বললেই তো প্রমাণ করতে পারবে না, রমজান চৌধুরী একজন সমাজপতি, শিল্পপতি, বলতে পারো রাজনৈতিক অঙ্গনে তার একটা বিরাট ভূমিকা আছে। তুমি এমন একজন মানুষের ছেলেকে ভুল তথ্যের উপর নির্ভর করে গ্রেফতার করে করেছ। ভুল আমি করিনি স্যার, আমি রীতিমতো প্রমাণ সহ গ্রেফতার করেছি। কি প্রমাণ আছে? ব্লু ফিল্মের ক্যাসেট আপনি দেখতে চাইলে আমি চালিয়ে দেখাতে পারবো। ও সব প্রমাণ প্রমাণ পরে হবে, আগে ওকে ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। মদ কোথায় তৈরি হয় তোমরা তার ঠিকানা বলতে পারবে? কি হবে ঠিকানা বলে, কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। কি বলতে চাও তুমি? একবার ঠিকানাটা বলো, কি করতে পারি আর না পারি অবশ্যই প্রমাণিত হবে। আমি বলতে পারি, কুটিবাড়ির সাদে ওদের এই বাটিখানা। হুম।
মালিক বল তোর কোন বাবা তোকে এই মদ তৈরি করার লাইসেন্স দিয়েছে হ্যালো ওসি মোবারক বলছি ওসি সাহেব আমি নাদের বলছি আপনার এক মহিলা ইন্সপেক্টর আমাকে গ্রেফতার করার জন্য আমার এই ভাটিখানা এসেছে আমাকে জিজ্ঞেস করছে আমার কোন বাবাই ভাটিখানার লাইসেন্স দিয়েছে কথা বলো ইন্সপেক্টর হ্যালো আই তুমি ও ও ওখানে কি করো হ্যাঁ কি বলছেন স্যার এই ভাটিখানার বিষাক্ত মদ খেয়ে বসতে দশজন ছেলে মারা গেছে তাই আমি ভাটিখানা রেড করতে এসেছি তোমাকে কিছুই করতে হবে না তুমি থানাতে চলে এসো অসম্ভব স্যার আপনার এই অর্ডার আমি ক্যারি করতে পারি না ইন্সপেক্টর কাজল ভুলে যেও না তুমি আমার জুনিয়র আমি তোমার অধীনে নই আমি বলছি তুমি থানাতে ফিরে আসো হ্যালো হ্যালো এখনো কি বুঝতে বাকি আছে কোন বাবা আমাকে লাইসেন্স দিয়েছে নাদের গুন্ডার হাতে হাত করা পরানো দূরে থাক নাদের একটা চুল ছিঁড়তে পারে এমন মাইকালাল এখনো জন্ম নেয়নি একজন জন্ম নিয়েছে এতই রাজু গুন্ডা মাস্তান রংবাজ কোনোটাই নই আমি এক প্রতিবাদী যুবক অন্যের প্রতিবাদ করা আমার ধর্ম আমার চোখ থেকে চোখ নামিয়ে কথা বল জানিস না তুই নাদের গুন্ডার সামনে দাঁড়িয়ে আছিস কিছুক্ষণ আগে এক পুলিশ ইন্সপেক্টর তোর মতো মাথা উঁচু করে আমার সামনে এসে দাঁড়িয়েছিল আর যাবার সময় মাথাটা নিচু করে চলে গেছে তাই মাথা নিচু করে ফিরে যাবার অভ্যাস আমার নেই তোর এই ভাটিখানার মদ খেয়ে আমার পাশের বস্তির দশজন ছেলে মারা গেছে তাই আমি এসেছি তোর এই ভাটিখানা আর তোর শরীরের প্রতিটি হাড় ভেঙে দিয়ে মাথা উঁচু করে ফিরে যাওয়ার জন্য বেশি বুঝিস না তুই আমার পাটে ভালো করে
अबे सारा चांस पैसा सुजुक दिले हाथ ता जाएगा थे के बेजागा चल आसे ना चला आमार साथे बदनामी কাজটা ভালো হলো না কিন্তু আমাদের ভাগবে দেব না কথা দাম সামনে থেকে চলে যা বললেই হলো ভাগ না দিলে ভালো হবে না বলছি এই কি করবি কি করবি কি করবি আরে কি করবি শালা রাজু ভাই তোমার জন্য একটা সংবাদ আছে মোনাকে দেখলাম পকেট মারা টাকা নিয়ে নুপুর হলের সামনে কয়েকটা ছেলের সাথে গন্ডগোল করছে মোনাকে না তুমি পছন্দ করো পকেট মারতে নিষেধ করতে পারো না কি বলছো রাজু ঠিকই বলছি চাচা মোনা চাকরি করার নাম করে কিছু বকাটা ছেলেদের সাথে পকেট মারে আজও পকেট মারা টাকা ভাগাভাগি নিয়ে গোলমাল করছে মাধু তুই রাজুর কথা শুনেছিস মোনাকে ডাক বাবা তুমি শান্ত হও তোমাকে কিচ্ছু বলতে হবে না যা বলার আমি বলবো রাজু আমি পঙ্গু বলে আমার মেয়েও আমাকে মিথ্যে কথা বলে পকেট মারে টাকা দিয়ে আমাকে করুণা করতে চায় আমি তো মোনা মোনা এতদিন তাহলে চাকরি করার নাম করে রাস্তাঘাটে পকেট মারছিস এত নিচে নেমে গেছিস তুই কথা জবাব দিচ্ছিস না কেন বল বল আমি মিথ্যে বলছি এই মাত্র রাজু বাবাকে বলেছে তুই একজন পকেট মার আজ রাজু বাবাকে বলেছে কাল সবাই বলবে আমি একজন পকেট মারের বোন আমি এসেছি ওর কাছে সুপুরুষ আমার খুব পছন্দ বয়স বেশি না 16 বছর অনেকে বলে আমি নাকি আঙ্গুর ফল তোমার ঠিকানা শুনে তোমার কাছে এসেছি ডার্লিং অবাক হওয়ার কিছু নেই মিথ্যা বলছি না তবে তুমি যদি আমার জন্য একটা কাজ করো তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বলো কি করতে হবে রাজু রাজু নামের এক মাস্তানের হাত পা ভেঙে দিতে হবে রাজু কোন রাজু রাজু মোটরসের মালিক সেই রাজু নয় তো ঠিক আছে কাজ হয়ে যাবে তবে শোনো টাকা ছাড়া আমি কোনো কাজ করি না কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে কাজটা আমি করব শুধু এই আঙ্গুর ফলকে খাওয়ার জন্য অবশ্যই খাবে বাই বাই ওষুধগুলো আমি নিয়ে আসি একই কথা তোমরা বরং চাচার পাশে থাকো রাজু ভাই তুই বাইরে যেও না কেন রে কিছু লোক তোমাকে মারার জন্য গ্যারেজে এসেছিল মোনা নাকি ওদেরকে ভাড়া করেছে মোনা ভাড়া করেছে ঠিক আছে চল মাধু একই শুনলাম বুঝেছি রাজু বাবার কাছে মোনা সম্পর্কে বিচার দিয়েছিল আমি আবার গালাগাল করেছি
জেদি মেয়ে তো তাই আগে গুন্ডা ভাড়া করেছে। এটা ঠিক নয়, রাজু না থাকলে আজ তোমার বাবার কি হতো একবার ভেবে দেখেছো? মুনা তো আর জানে না ও যাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছে, সে রাজু ভাই না থাকলে বাবা মরে যেত। তুমি অপেক্ষা করো, আমি দেখি মুনা কোথায়। মুনা যাতে রাজু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় সেই ব্যবস্থাটা করে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ওকে। মুনা তোদের কন্ট্যাক্ট করলো, আজ তোরা বোকার মতো আবার আমার সামনে চলে এলি। আজ তোকে আমি বোল্ড আউট করে ফেলবো। রাজু তোর তোর কথা লাগেনি তো? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে ওদের কাছে যা, তোর জন্য অনেক বেশি মার খেয়েছে। রাজু আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। তোর তোর বুকে ভেতর যেতে দে। বিশ্বাস কর আমি মিথ্যে বলছি না, আমি তোকে ভালোবেসে ফেলেছি। কত নাম্বার উপহাস করছিস? আমি সত্যি বলছি, আমি আমি তোকে ভালোবেসে ফেলেছি। Thank you.
টেনশন লইল ওই নতুন নামটা লইয়া কি যেন নাম ভাইজান। ডায়েরিতে বিল্লুর নাম এন্ট্রি করছি। ওই চিতা, তুই তো আমার ভাই, এই ভুলটা তুই করলি কেন? তোর ডায়েরিতে সেই সব মাস্তানের নাম এন্ট্রি হয় যারা প্রতিদিন আমার কাছ থেকে লাইসেন্স নিয়ে রংবাজি করে, মাস্তানি করে। ভাইজান ভুল হয়েছে, নামটা কাইটা দেই। দাঁড়া, ওই শালার পোলা টিকিট না নিয়া যখন আমার কাছ থেকে বিনা টিকিটে মানুষ খুন করা শিখা গেছে, ঠিকানা খোঁজ, 24 ঘন্টার মধ্যে ধরে জবাই কইরা ওর রক্ত দিয়া নামটা মুছা দে। লক্ষ্মী মেয়ে রানা, তুই এবার মাধুকে বউ করে আন, এতে দুটো সমস্যার সমাধান হবে, আমিও আমার ছেলে বউয়ের আদর যত্ন পাবো, মাধুর বাবাও খুশি হবে। তোমরা বসে গল্প করো, আমি চা নিয়ে আসছি। বসো। এবার পেয়েছি, চলো না। যাক, অনেকদিন ফাঁকি দিয়েছ, এবার বাসর রাতে সুদে আসলে সব আদায় করে দেবো। চলো না, কেমন যেন লাগছে। আরো এস
সোনা কাছে আমার বুকেরই মাঝে আছে ও সোনা মধুর মিলন
দরজা ডেকে বলল, তুই ঘরে নেই, এত রাতে এখানে কি করছিস? ঘুম আসছিল না, মাদুর কথাটা খুব মনে পড়ছে। মাদুর কথা মনে পড়লে দুঃখই বাড়বে, এদেশে বিচার নেই, যদি থাকতো তাহলে কেন আমি স্বামীর স্বীকৃতি পাবো না, কেন আমাকে গার্মেন্টসে চাকরি করে খেতে হয়? চল ঘরে চল। দুধ ছাড়া পিঠা ভিজবো না, ভোটে জিততে হলে আমাকে নগদ 20 লক্ষ টাকা দেওয়ার লাগবে। তোমার কথা শুনি মনে হচ্ছে রাজনীতিতে আমি নতুন নামিছি। আমার কাছে আছেন কেন? একাই ট্রাই করে দেখেন পারেন কিনা। একটা কথা মনে রাখবেন, আপনার গোমত নেতাদের আমরাই জন্ম দেই। লুঙ্গি কাঁচা নাই রে, নিজেকে অনেক বড় মাস্তান ভাবতেছো, আসলে তুমি অত বড় মাস্তান না। এত কথা বুঝি না, যা কইছি ফাইনাল, নইলে মক্কেল আরো আছে, বুঝছেন? চল। বুঝেছি, তোকে তেরা বেঁকা করতে হবে। মানুষ আপনাকে ফুলের মালা দেয়, আজ আপনার গলাতে জুতার মালা। বলুন চাচা, কে আপনাকে অবস্থা করেছে? যারা এই দেশটাকে খায়া ফেলতে চায়, যারা রাজনীতি নামে সন্ত্রাসী জন্ম দেয়, যারা স্বাধীনতার সত্যি ইতিহাসকে বিকৃত করে মিথ্যার ইতিহাস লিখতে চাই, ওদেরই একজন হাতে গড়া সন্ত্রাসী, নাম আকরাম। আকরাম? ঠিকানা বলুন চাচা, আমি দেখতে চাই ও কত বড় সন্ত্রাসী। বিল্লু, তুই কেন আমার জন্য নিজের হাত রক্তাক্ত করবি? আমার অপমান আমাকে সহ্য করতে দে। যে দেশের স্বাধীনতার দাম নেই, সে দেশে আমাদের মতো নিরীহ মানুষের অপমান সহ্য করে বেঁচে থাকতে হবে। না, এ হতে পারে না। তুমি ঠিকানা না বললেও আমি ঠিকই ঠিকানা খুঁজে বের করে নিতে পারবো। কিন্তু সন্দেহ নাই। ক আর ক, আমার চাইতে বড় রংবাজ আইস তুই কবি,
কাইল সবাই কইব, তারপর একদিন ওই সালার পোলার কাছ থেকে আমারই নতুন করে লাইসেন্স নিতে হইব। এই বাসায় একজনই তৈরি হয়েছে, এই বাসারে ভিড় করতে পারে এমন কোন মায়ের পোলা জন্ম হয় না। চাবি দে রাজু ভাই। মোনার কোনো খবর জানো? কেন, কি হয়েছে ওর? মোনাকে দেখলাম নূপুর হলের সামনে বুট পালিশ করছে। আমি যা করতেছি আপনি কিছু দেখেন না। আরে আপনি, এইমাত্র না আপনার জুতো কালি করে দিলাম। তাতে কি, ময়লা হয়েছে, টাকা দেবো, কালি করে দাও। আরে বদমাশ, তাকে কি দেখছিস বল, কি দেখছিলি? মাফ করে দাও, এমন কাজ আর জীবনে করব না। সরি, মোনা তুই বুট পালিশ করছিস? অন্যায় তো কিছু করছি না, তুই আমাকে সৎভাবে থাকতে বলেছিলি, আমি তাই করছি। আজ থেকে তোর আর কোনো কাজ করতে হবে না, তোদের দায়িত্বটা আমি নিতে চাই। না রাজু না, আমাদের জন্য, আমাদের জন্য তুই অনেক কিছু করেছিস। কিছুই করিনি মোনা, একটা কথা মনে রাখিস, আমার আপন বলতে শুধু তুই। যারা আমার আপন ছিল ওরা তো আমার জীবনে নেই, তাই তোদের জন্য কিছু করে আমার আপনজনকে ভুলে থাকতে চাই। মোনা, শেষ পর্যন্ত তুই বুট পালিশের পেশাটাই বেছে নিলি। যে পথে আমি চলছিলাম সে পথ থেকে তুমি রাজু দুজনেই আমাকে ফিরিয়ে এনেছো, তাই বেঁচে থাকার জন্য অন্য কোনো পথ আমি দেখি না বাবা। মোনা, আমরা কি এদেশের মাটিতে একটু ভালোভাবে বেঁচে থাকার অধিকার পাবো না? মাঝে মাঝে আমার পঙ্গু পাটার দিকে তাকিয়ে মনে হয়, বাবা, এই তো সেদিন যুদ্ধে যাবার সময় তোর মাকে বলে গিয়েছিলাম, শান্তি তুমি অপেক্ষা করো, তোমার জন্য, তোমার ছোট্ট দুই সন্তান মোনা আর মাধুর জন্য একটা সুন্দর দেশ আনতে যাচ্ছি। বল মোনা বল, আমি কি এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম? আমি এই দেশের জন্য নিজের একটা পা ভঙ্গু করেছিলাম? চুপ করে আছিস কেন বল? প্রশ্নটা আমাকে না করে সংসদ ভবনের সামনে যাও, যারা সংসদে বসে আছে তাদের উদ্দেশ্যে ক্লাসে ভোট দিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করে বলো, তোমরা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলে বলেই তৈরি হয়েছে পবিত্র সংসদ। সংসদের প্রতিটি তৈরি হয়েছে 30 লাখ মানুষের রক্ত ভেজা মাটি দিয়ে। জিজ্ঞাসা করো যে দেশের জন্য তুমি পঙ্গু হয়েছো, সেই দেশের মাটিতে তোমার স্ত্রী কেন বিনা চিকিৎসায় মারা যায়, কেন তোমার মেয়ে ধর্ষিত হয়, কেন খুন হয়, কেন আরেক মেয়েকে সংসার চালানোর জন্য ফুট পালিশ করতে হয় বাবা, ফুট পালিশ করতে হয়। কে কে শুনবে আমার এই কথা? কেন সরকার শুনবে, প্রতিটি এমপি শুনবে, ভোটের সময় আমাদের কাছে যদি আসতে পারে তাহলে আমাদের কথা শুনতেই হবে, সরকার হলো জনগণের। মোনা,
যারা সরকার পর্যন্ত তোমাদের কথা বলার সুযোগ দিতে চায় না তাদেরকে চিহ্নিত করো, ওদের মুখোশ খুলে দাও। আর যদি তা না পারো তাহলে আমাকে আর কোনো প্রশ্ন করো না। শুধু এইটুকু জেনে রেখো বাবা, একজন বঙ্গ মুক্তিযোদ্ধাকে আমি সন্তান হয়ে কারো করুণা পাত্র হয়ে বেঁচে থাকতে দেইনি বাবা। বাবা, বাবা তুমি কাঁদছ? চোখের পানি ছাড়া আমার পাপের প্রায়শ্চিত্ত করার মতো আর তো কোনো উপায় নেই রে মা। বাবা বাবা তুমি কি বলছো বাবা? তুই কেন আমাকে বাবা বলে ডাকিস? কেন তুই আমাকে বাঁচালি? আমি তোর উপর কত অত্যাচার করেছি, কেন তুই আমাকে বাঁচিয়ে রেখে এত কষ্ট দিচ্ছিস? সবকিছু পড়ো, তুমি বলতো তুমি আমার একজন, তুমি মরে গেলে আমার জীবনে থাকবে না বাবা। কিরণ, কিরণের চোখে পানি কেন? মনে করেছিলাম আমি মিথ্যা কথা বলেছিলাম, তাই আমার আসতে দেরি হওয়ার জন্য তুমি আবার আমার বোনটাকে হোটেলে নাচার জন্য বাধ্য করছো। তুই চুপ কর, আমি বেঁচে থাকতে তোকে নাচতে দেব না। কত মদ খাবে খাও। আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি বিল্লু। ভাবছো শয়তান মানুষটা হঠাৎ করে বদলে গেল কেন? কিরণ, কিরণ এই শয়তান মানুষটাকে খুন করেছে, খুন করেছে। বিল্লু, বিল্লু, কিরণ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। জানো না কিরণ আমার জীবন বাঁচানোর জন্য আমার চোখের সামনে ডাক্তার হাতে পায়ে ধরে কিভাবে করুণা ভিক্ষা করেছে। বিল্লু, বিল্লু, একদিন তুমি কিরণের ভাই হয়ে আমার ঘরে এসেছিলে। তুমি যদি কিরণকে তোমার বোনের মতো মনে করো তাহলে কিরণের জীবনের একটা সত্য তোমাকে বলে যেতে চাই। মরণের পরেও কিরণের জীবনের সত্য পরিচয়টা চিরদিন মিথ্যে হয়ে থাকবে। কিরণ, 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 কিরণ আমার নিজের মেয়ে নয়, আমার নিজের মেয়ে নয়। আমি আমার অতীত জানতে চাই না বাবা, জানতে চাই না। আজ থেকে 15 বছর আগে আমি একটি গাড়ি চুরি করেছিলাম। সেই গাড়ির বনেটের ভিতর কিরণ শুধু ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে কাঁদছিল। কিরণ শুধু নিজের নামটাই বলেছিল, ওর আসল নাম রানী, আমি পরে কিরণ রেখেছি। রানী, আমার সেই ছোট্ট বোন রানী, তোর মনে পড়ছে না আমি আমি তোকে একটা গাড়ির বোনেটের ভিতর লুকিয়ে রেখেছিলাম? তাহলে তুমি? আমি তো সেই বেলাল ভাইয়া। ভাইয়া,
বিল্লু, তুমি যখন তোমার বোনকে ফিরে পেয়েছ, এবার তোমার রাধিকে তোমার কাছে নিয়ে যাও। আমি এতটা বছর যত দুঃখ পেয়েছি, তুমি আদর দিয়ে সব দুঃখ ভুলিয়ে দাও। রানী, তোমার কাছে থাকবে চাচা। আমার যদিও একটা থাকার ঠিকানা আছে, কিন্তু আমি এমন কিছু কাজ করেছি ওই ঠিকানাতে আমার না থাকার সম্ভাবনাই বেশি, তাই রানী এখানেই থাকবে। আমার আর মাত্র দুটো কাজ বাকি, তারপর রানীকে নিয়ে, তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে সেই বিল্লুকে কেউ চিনবে না। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাব, এবার আসুক আমি তারে মজা দেখাবো। কবিতা, মাথা ঘুরছে না? জানিস কবিতা, আর আমি ভীষণ খুশি, আনন্দে আমি যে কি করবো ভেবেই পাচ্ছি না। কাছে কেন? কি করছিস? তুই যা ভাবছিস তা নয়, মুখে গন্ধ শুকিয়ে দেখলাম তুই গাঁজা খেয়েছিস কিনা। গাঁজা খেয়েছি মানে? গাঁজা খেলেই নাকি মানুষ রঙিন স্বপ্ন দেখে, আবল তাবল কথা বলে। তোকে সেই ছোটবেলা থেকে শুধু দুঃখের কথাই বলতে শুনেছি, সেই তুই আজ খুশির কথা বলছিস, আনন্দের কথা বলছিস। অবাক হবারই কথা, আমার এই খুশির কারণটা শুনবি? যাদের হারানো ব্যথা বুকে নিয়ে এতটা বছর শুধু তোকে দুঃখের কথা বলেছি, তাদের একজন আমার ছোট বোন, ওকে আজ খুঁজে পেয়েছি। সত্যি বলছিস? কোথায় তোর বোন বল, কোথায়? আমি তাকে দেখতে যাব। আমি শুধু তোর বোনকে বলবো, বিল্লুর যে চেহারাটা দেখার জন্য আমি শুধু স্বপ্নই দেখেছি, সে চেহারাটা আর শুধু তোমার জন্য দেখতে পেয়েছি। ডিং 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 রিং রিং, টেলিফোনে কল।
করে জানিয়ে দেব ভালোবাসি তোমারে ভিতরে ছাল্লা ছাল্লা বাইরে ছাল্লা ছাল্লা ভিতরে ছাল্লা ছাল্লা সালার বাচ্চা তোর কন্ট্রাক্টরের লাইসেন্স দেওয়ার সময় আমার নামটা কয়ে দেয় নাই যে কোনো কাজে 30% কমিশন দিতে হয় বললেই দিতে হবে এমন কোনো কথা নাই তুই কেটা তুই কেটা তোর কইল যাটা কিসে আমার খুব দেখবার মন চাইতাছে রে শোনো মাস্তানি করবে না তোর কোন বাপ আছে এই তোর কোন বাপ আছে ওই যে আসতেছে তোর আমি সিনাটা ফাইরে দেও এর কথাই টেলিফোনে আপনাকে জানিয়েছিলাম আমার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছে ওকে গ্রেপ্তার করুন আমি কি তোর বাপের চাকর এই জন্য এত গরম ইন্সপেক্টর আমার গ্রেপ্তার করার জন্য আসে না তোর কথা আমার কই ছিল আমিও রাইতে কইছি তোর লাশটা নিয়ে যাইতে দেশ একটা জাতি সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে যাবে এজন্য তো দেশটাকে স্বাধীন করা হয়নি একটা সন্ত্রাস মুক্ত দেশ গড়ার প্রধান ভূমিকা হলো পুলিশ ডিপার্টমেন্টের আপনার কথার সাথে আমিও একমত স্যার কিন্তু আমি মনে করি যতদিন পর্যন্ত বাইরে থেকে অবৈধ অস্ত্র আনার রুটগুলো বন্ধ করা না যাবে ততদিন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে না স্যার তাহলে চিহ্নিত করো অবৈধ অস্ত্র আসার রুটগুলো আটক করো ওই অস্ত্রগুলো গ্রেপ্তার করো তাদের যারা ওই অবৈধ অস্ত্র দেশের মধ্যে আমদানি করছে আপাতত ক্ষতিপূরণের কথাটা না ভেবে ওই ইন্সপেক্টর কাজলকে খুন করার কথাটা ভাবো ওই শালির যতক্ষণ বেঁচে থাকবে তোমার লোকসানের হিসাবটা ততটা বাড়বে ওই শালি ভুইলা গেছে ও একটা মাইয়া মানুষ 10-8 কাপড়ে শরীর ডাকে না অথচ পুলিশের পোশাক পইরা নিজের খুব বড় মনে করতাছে ভাইজান খবর কইরা দিমু সব জায়গায় চাকু চালাইলে চলে না আর আমার দেখবার শখ হইছে একবার দেখানে তারপরে বাইবা দেখো ও পোশাক খুইলা দিমু না ছুরি চালামু যাই করেন তাড়াতাড়ি করেন আজকের 20 লাখ টাকার অস্ত্র ধরছে 2 দিন পর 50 লাখ টাকার মাল আসছে এইভাবে যদি ক্ষতি করে তাহলে ভিক্ষার জলি হাতে নিতে হইব যাতে ভিক্ষার জোলা হাতে নিতে না হয় সেই ব্যবস্থাই করতাছি কে শুনলাম আপনি এবার নির্বাচন করতে চান আমার জিজ্ঞাসা নির্বাচনের আগে আপনাদের মতো প্রতিটি নেতা বড় বড় কথা বলেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করবেন
কিন্তু ভোটের পর সংসদে বসে আপনাদের সেই প্রতিশ্রুতিটা ভুলে যান কেন? এই লোক ঠেকানো রাজনীতি কি না করলেই নয়? এই বিষয়ে আপনার মন্তব্য কি? বক্তব্য আমার একটাই, আমার মধ্যে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আর রাজনীতির মঞ্চে দাঁড়ায় ফুটপাতের ওষুধ বিক্রেতার মতো তারা ব্যাখ্যা করে না। কি বলছেন? আপনি কি করছেন? আপনি আমার মুরব্বির মতো, আমার তো তেরা রাখা হয়ে গেল, আপনি চিনতে পারলাম না। আপনি কিনা আমাকে চিনতে পারলেন না স্যার, এরই মধ্যে ভুলে গেলেন। দেখেন সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। বলেন তো কোথায় দেখা হয়েছিল? আজ থেকে এক মাস আগে আমার মেয়ের চাকরির জন্য আপনার কাছে এসেছিলাম, আপনাকে বলেছিলাম আমার মেয়েটি সুন্দরী বলে যেখানে চাকরির জন্য যায় তারাই মেয়েটির আগে দেহটা চায়। তখন আপনি একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেই চিঠির কারণে আমার মেয়ের একটা ভালো চাকরি হয়েছিল। কি বিপদে বললাম, আমি তো তেরা লেখা হয়ে গেল, এরকম লেখা তো কতজনে লিখে দিয়েছি। তাতে তাতে কি হয়েছে? গতকাল আমার মেয়েটা বেতন পেয়েছে স্যার, তার ইচ্ছে প্রথম মাসের বেতনের টাকা দিয়ে আপনাকে মিষ্টি খাওয়াবে স্যার, তাই আপনাকে নিতে এসেছি স্যার। কিছু মনে করবেন না, আমি এখন সাংবাদিকদের সাথে কথা বলছি, আপনার মেয়েকে বলবেন আমি খুব খুশি হয়েছি। আপনি এখন যান। কি যেন বলছিলেন? আপনি বরং ওনার সাথে যান, আমরা না হয় অন্য আরেকদিন আপনার সাথে কথা বলবো। কিন্তু আপনার প্রশ্নের উত্তর তো থেকে গেল। আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আচ্ছা সত্যি উনি জননেতা, ঠিকই বলছেন। অভিনেতা কেমন করলাম? আরে কাদের মির্জা, আরে না 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 উঠতে হবে না রে, শুয়ে বড় শুয়ে বড়। তা হঠাৎ করে আমার সাথে হাসপাতালে দেখা করার শখ হলো কেন মিস্টার কাদের মির্জা? না আসলাম আসতে হয়। হ্যাঁ শুনলাম তুমি নাকি এবার আমার বিরুদ্ধে ইলেকশন করবা, হঠাৎ করে তোমার এই ঘোড়া রোগ হইলো কি করে? তা তোমার কি মনে হয়? সোজাপথেই তো চলছিলে, তেরা বেঁকা হয়ে পথ চলার স্বপ্নটা কোন পিছনে শুয়ে দেখলি? তোমার কি মনে হয় হাসপাতালের বিছানায় শুয়ে আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখার বিছানা আমার অনেক আছে। বোকার মতো আমার সাথে ময়দানে নেমে নিজের জীবনটা তেরা বেঁকা করো না দেলোয়া, তুই পাঁচ লাগলে নাও সরে দাঁড়াও। কেন সরে দাঁড়াবো? সাহস থাকলে প্রতিদ্বন্দ্বিতা করো, দেখি কে হারে আর কে জেতে। বুঝেছি তোমাকে তেরা বেঁকা করতে হবে, না হলে ভালো কথা কাজ হবে না। কাদের মির্জা চেষ্টা করে দেখো কে কাকে তেরা বেঁকা করে। কলা খাবি? কলা খাওয়াবো নে। আরে মির্জা সাহেব আসুন, মির্জা সাহেব আসুন আসুন বসুন। মির্জা সাহেব আপনি মনে করবেন না 20 লাখ টাকার মানুষ মারার মেশিন পুলিশের হাতে চলে গেছে বলে ইলেকশনে আগে আর মেশিন পাবেন না। আমার দ্বিতীয় চালান কিছুদিনের মধ্যে চলে আসবে, আর যদি বিশ্বাস না হয় তাহলে চেক লেগে দেই। এই তো তুমি তার এবাকা করে দিলি, আমি কিন্তু এজন্য আসিনি। এই আঙুল চরিত্রগত দিক থেকে আমরা দুজনেই 2 নম্বর, তাই তোমার অস্ত্র ব্যবসা হেরোইন ব্যবসা সহ নারী ব্যবসা চালাতে হলি আমাকে অবশ্যই ভোটে জিততে হবে। অবশ্যই বলুন কি করতে হবে? ওই শালার দেলোয়ার কি তারা বাঁকা করতে হলি সহযোগিতার প্রয়োজন। কার নাম বললেন? দেলোয়ার। হয় দেলোয়ার, ওই কুত্তার পতন আমিও চাই। আমার স্কুলে পড়াশোনা করে ইলেকশনের জন্য আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে, আমি যদি ওর কথা না শুনি ভোটে জিতে আমাকে জেলে পাঠানো ভয় দেখিয়েছে। আমার শুধু একটাই সমস্যা, শালাকে খুন করার মতো এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো লোক নেই।
মুখ তেরা বেগা করার মতো লোক আমার আছে। আছে? সত্যি আছে? হয় আছে। তুমি শুধু তোমার লোক দিয়ে আগামীকাল আমার মিছিলে হামলা করবা, তারপর যা করার আমি করব। ব্যাস তুলা ভাই, কথাটা দেওয়ার আগে আমার একটা মতামত। ওই শালার তেরা বেগা কি দাম? আমার শালা শালার মা জন্মের পর ওকে শুধু একটি কথা শিখিয়েছে। এবার বলো, এই সাধারণ কাজে আমার সাহায্য কেন? একই বলে রাজনীতি। রাজনীতি কি? আমারে আমারে শুধু মারে। শোনো, আমি চাই না যাদের সামনে ঘটনা ঘটবে ওরা জানে যাক এটা আমার রাজনীতির খেল। কালের মির্জা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কালের মির্জা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কালের মির্জা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কাদের 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 মির্জা কাদের মির্জা, তোকে বলতে এসেছি তুই নির্বাচন করবি না। আমাদের নেতা দেলোয়ার খানের হুকুম। ওই তেরা বেগা গুন্ডার কথাই দেশ প্রেমিক এই কাদের মির্জা নির্বাচন থেকে সরে দাঁড়াবি না। নে মার্শাল রে। বস, কারবার হয়ে গেছে। তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছে? কেন ঝরিয়েছে? এই দেশের দেশপ্রেমিকের একটা অপরাধ, সত্য কথা বলা যাবে না। দেশের শত্রু ভণ্ড নেতা আর সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো প্রতিবাদই করা যাবে না। আমার প্রতিদ্বন্দ্বী রাজাকার দেলোয়ার খানের মুখোশ খুলে দিতে চাইছিলাম বলে আমাকে মায়ের তেরা বেঁকা করে দিয়েছে। বল বিল্লু, এরপরও কি আমার বেঁচে থাকার প্রয়োজন আছে? তোমার ঠিকই বেঁচে থাকার প্রয়োজন আছে। যার প্রয়োজন নেই সে বেঁচে থাকবে না। তেলোয়ার কি তারা বেঁকা করার জন্যে ওর মরণের ছুরিতে শান দিয়ে দিয়েছি, শালা বুঝবি। ¡Suscríbete al canal!
চাবিটা দাও। চাবি তো দেবই না, বরং তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। চাবি দাও, নইলে আমিও কিন্তু দুর্বল নই। ইন্সপেক্টর, হাতের পিস্তলটা ফেলে দিয়ে আমার পথ থেকে সরে দাঁড়াও, নইলে তোমার জন্য আমার হাতে এই ছেলেটার মৃত্যু হবে। ইন্সপেক্টর সরে যাও বলছি, নইলে নইলে আমি ছেলেটাকে মেরে ফেলব। চাবি আপা, এ আপনি কি করলেন? আসামিকে আপনি পালানোর সুযোগ করে দিলেন? দিলাম, এই জন্যে দিলাম, আজ পালালেও কাল গ্রেপ্তার হবে। কিন্তু একজন আসামিকে গ্রেপ্তার করার জন্য একজন মায়ের কোল তো শূন্য করে দিতে পারি না। দিলার খানের রক্ত, দিলার খানের রক্ত, হরতাল হরতাল, হরতাল হরতাল, সকাল সন্ধ্যা হরতাল। এটা যেসে খুন নয় কাজল, রাজনৈতিক খুন। তুমি নিশ্চয়ই শুনেছ রাজনৈতিক নেতা কাদের মির্জা এই খুনকে কেন্দ্র করে হরতাল ডেকেছে। তার দাবি, আসামি গ্রেপ্তার না হলে হরতাল প্রত্যাহার করবে না। কাদের মির্জার এই বাড়াবাড়ি আমার মধ্যে একটা সন্দেহের জন্ম দিয়েছে স্যার। এমনও তো হতে পারে কাদের মির্জার হাতও এই খুনের পিছনে কাজ করছে, এখন পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য নিজেই হরতাল ডেকেছে। হতে পারে, কিন্তু তোমার সন্দেহ তখনই সত্যি বলে প্রমাণিত হবে যখন সত্যিকারের খুনিকে তুমি গ্রেপ্তার করতে পারবে। তুমি খুনিকে যখন চিনতেই পেরেছ, তখন তোমার প্রথম কাজ হলো আসামিকে গ্রেপ্তার করা, দ্বিতীয় কাজ হল কাদের মির্জার উপর সন্দেহের চোখে নজর রাখা। আমার একটাই শর্ত, খুনিকে গ্রেফতার করা নিশ্চয়তা দিতে হবে, তারপর হরতাল প্রত্যাহার করবো কিনা সেটা আমি ভাবে দেখবো। তাহলে তুমি আমার স্বামীর খুনি কালু সর্দার, অর্থাৎ আজকের রাজনৈতিক নেতা কাদের মির্জা। সিনার জন্য কি আপনি ফুলের মালা দিতে হবে? আমাকে ফুলের মালা দিতে হবে না, এবার আমি তোমার গলাতেই দৌলত খানের খুনি হিসাবে ফাঁসির দড়ি পরিয়ে দেব। ওই মহিলা, তোর স্বামীর মতো বোকামি না করে সাংবাদিকের কলমটা দিয়ে আমার দালালি কর। এই কলম তোমার মতো নেতার দালালি করার কলম না, এটা আমার স্বামীর কলম। এই কলম দিয়ে তোমার রাজনীতির মুখোশ আমি খুলে দেব, তোমাকে রাজনীতির মঞ্চ থেকে ন্যাংটা করে রাস্তায় এনে দাঁড় করাবো। এ আমার চ্যালেঞ্জ, তুমি প্রস্তুত হয়ে যাও কালু সর্দার। তোর এই কলম কেনার মতো টেকা আর ক্ষমতা এ দুটুই আমার আছে। ভুল বললে, তুমি ইচ্ছে করলে বাজার থেকে লাখ লাখ কলম তুমি কিনতে পারবে, কিন্তু এই সাংবাদিকের কলম তুমি কিনতে পারবে না, তোমার ক্ষমতা নেই।
আসল চেহারা। আসলে তুমি একজন খুনি, প্রতারক, ভণ্ড নেতা। চিৎকার করে আমার মুখ বন্ধ রাখতে পারবে না। তোমার প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমি বিন্দুকে কথা বলে দিব। কথা বলিস, শোন, গায়ে গতরে মারলি সবকিছু বোঝা যায় না। আমার বোঝ আমি বুঝবো। যা না। বিল্লু, তুই ধরা পড়লি আমার ক্যারিয়ার তেরা রাখা হয়ে যাবে। এই মুহূর্তে তোকে একটা ডিসিশন দিতে হবে, হয় তোকে পালাতে হবে আর না হয় ওই সাংবাদিকে সরা দিতে হবে। কি নাম ওই সাংবাদিকের? শাহানা রায়া। শাহানা রায়া। আমি বিল্লু, তুমি আমাকে পুলিশে ধরিয়ে দেবার জন্য জননেতা কাদের মির্জাকে ভয় দেখে এসেছ। আর আমি তোমাকে বলতে এসেছি, এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে, নইলে নইলে তোমাকে আমি খুন করে ফেলব। আমি যাব না। ইচ্ছে করলে তুমি আমাকে খুন করতে পারো, কিন্তু খুন করার আগে আমার কিছু কথা শুনতে হবে। সময় নেই। কেন থাকবে না? একজন খুনি ভণ্ড নেতার কথা মতো আমাকে খুন করতে আসতে পারো, আর কথা শোনার সময় কেন থাকবে না? আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবার জন্য কোনো ভয় দেখাইনি। তোমার হয়তো জানা নেই এটা পুলিশের ঘর। ভয় নেই, তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেব না। কারণ একটাই, তোমার মতো একজন নয় দশজন বিল্লুকে ধরিয়ে দিল, ওই কাদের মির্জা আরো দশটা বিল্লুকে জন্ম দেবে, ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস করাবে। তাই আমি গাছের গোড়া কাটতে চাই। কাকে নেতা বলে সম্বোধন করছো? কাদের মির্জাকে? ওর মতো মানুষ যদি এই দেশের নেতা হয়ে যায়, তাহলে যারা একদিন যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল তাদের অস্তিত্ব কোথায় থাকবে? কাদের মির্জা একদিন আমার স্বামীকে আমার চোখের সামনে খুন করেছিল। জানতে চাও, জানতে চাও কি অপরাধ ছিল আমার স্বামীর? আমার স্বামী ছিল একজন সাংবাদিক। আমার স্বামী তার কলম দিয়ে কাদের মির্জার বিভিন্ন কুকর্মের ইতিহাস তুলে ধরেছিল। বলো বলো, অন্যায়ের প্রতিবাদ করা কি অপরাধ? আমি কাদের মির্জাকে খুন করতে চাইনি। আমার স্বামীর কলম দিয়ে আমি ওই ভণ্ডের মুখোশ খুলে দিতে চেয়েছি, আর কাদের মির্জা তোমাকে মিথ্যে কথা বলে আমাকে খুন করিয়ে তার পথ পরিষ্কার করতে চাইছে। তোমার কাছে শুধু আমার একটাই জিজ্ঞাসা, আমি আমার স্বামীর খুনের প্রতিশোধ নেবার জন্য ওই খুনির বিরুদ্ধে শুধু কলম ধরতে চেয়েছি। তোমার চোখের সামনে যদি যদি ওই কাদের মির্জা তোমার বাবা মাকে খুন করত, তাহলে তুমি কি করতে? তুমি কি করতে? জবাব দাও, বলো কি করতে? তুমি একটা কথা মনে রেখো, কাদের মির্জা তোমাদের মতো যুবকদের দিয়ে সন্ত্রাস করাবে, খুন করাবে, কিন্তু সন্ত্রাসের পথে যেদিন তুমি খুন হবে সেদিন কাদের মির্জারা তোমাদের লাশ দাফন করতে আসবে না, তোমাদের লাশ পড়ে থাকবে ডাস্টবিনে।
আমার কাছে কৈফত চাচ্ছিস? এই ছোট বেলা দেখতো বড় করছে কোন বাপ? এই বাপ, এই বাপ। কাদের মির্জা, বাপ তুলে কথা বলবে না। আমার দুর্ভাগ্য, তোমার মতো একটা সামাজিক শত্রুর কথা বিশ্বাস করে তোমার কাছে ছোট থেকে বড় হয়েছি। আমি ছাড়া তোর কোন বাপ তোকে এত বড় করতো? কোন বাপ? আমার বাবা তুলে কথা বলছে কাদের মির্জা, মরণকে ডাক দিও না। মরণ যদি তোমার ডাক শুনে তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুই আমাকে মৃত্যুর ভয় দেখাস? এই মুহূর্তে আমি যদি তোমাকে খুন করি তাহলে এমন কেউ নেই যে তোমাকে বাঁচাবে। তোমার সম্পর্কে সবকিছু জানার পরও প্রথমবারের মতো তোমাকে করুণা করলাম, এই জন্য যে এতটা বছর তোমার কাছে ছোট থেকে বড় হয়েছি। আজ থেকে আমি আমার রাস্তাতে চলব। আর হ্যাঁ, একটা কথা, আজকের পর যদি তুমি ওই মহিলা সাংবাদিকের দিকে চোখ তুলে তাকাও তাহলে আমি তোমাকে খুন করব। ভাইয়া, ভাইয়া তুই সত্য বলছিস? এখন থেকে আমার কাছে থাকবি? হ্যাঁ, তোর কাছেই থাকব। ভেবেছিলাম জীবনের হিসেবের খাতাটা শেষ করে এখানে ফিরে আসব, তা যখন হলো না তখন ভাবছি এখানে থেকেই বাবা মার শেষ কুড়িকে খুঁজব। আর ভণ্ড নেতা কাদের মির্জা আমাকে নিয়ে যে দাবার খেলা শুরু করেছিল সেই দাবার ছক আমি ভেঙে দেব। শোন, এবার আমি বিল্লুক ব্লক দেবার জন্য বিল্লুর বোনটাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করব। শোন, শিয়ালের মতো ওঁত পেতে থাকবি। শিয়াল যেমন খপিরের সুযোগ পেলে মুরগি বাচ্চা ধরে, তোরাও ঠিক তেমনি বিল্লুর বোনটাকে আমার কাছে ধরে নিয়ে আসবি। একটা কথা মনে রাখিস, ইলেকশন না হওয়া পর্যন্ত বিল্লু হাত ছাড়া করা যাবে না। আর বিল্লু হাত ছাড়া হলি সব কিছু তেরা রাখা হয়ে যেতে পারে। জি বস। ভীষণ ভাবে লেগেছে। কোথায়? বুকের ভিতর। অনেকদিন পর তুমি আমাকে ভাইয়া বলে ডেকে মনে করিয়ে দিলে। আমার একটা বোন ছিল। তুমি দেখছি আমার ভাইয়ার মতো করেই কথা বলো। যাক, সেসব কথা চলো, তোমাকে বাসা পৌঁছে দিয়ে আসি। তোমাকে একা পেলে হয়তো আবার কুকুরগুলো কামড়াতে আসতে পারে। চলো, ভাইয়া তোমাকে দেখলে খুব খুশি হবে। চলো ভাইয়া। কি বলছো চাচা, কাদের মির্জার লোকেরা কিরণকে তুলে নিয়ে গেছে? ভাইয়া, এ আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে তোর বোনকে তোর কাছে ফিরে দিতে এসছে। তুমি তাহলে একজন মাস্তানের বোন? এখন বুঝতে পেরেছি, গুন্ডা তাহলে মাস্তানের বোনকে তুলে নিতে এসেছিল। তো
তুমি আমাকে রক্ষা করেছো বলে আমার ভাইয়াকে মাস্তান বলছো? তুমি আমার ভাইয়ার সম্পর্কে কতটুকু জানো? তোমার চেয়ে বেশি। জিজ্ঞাসা করো। আমি মাস্তান সত্য, কিন্তু আমি মাস্তানি করি মানুষের জন্য। মানুষের জন্য মাস্তানি করলে পুলিশ সে মাস্তানকে গ্রেফতার করার জন্য হাতে গুলি করতে পারে না। তুমি যখন আমাকে ভাইয়া বলে ডেকেছিলে, মনে করেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া সেই ছোট বোনের মতো, কিন্তু এখন মনে হলো মাস্তানের বোন আমার বোন হতে পারে না। দাঁড়াও, আমি কেন আজ গুন্ডা মাস্তান? তোর ঘৃণার জবাব নিয়ে যাবে না? আমি তো গুন্ডা মাস্তান হবার জন্য জন্ম নেইনি। এই সমাজের কিছু মানুষ আমাকে বেলাল থেকে বিল্লু মাস্তানে পরিণত করেছে। আজও আমি সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। পশ্চিম পাড়ার বস্তির পাশে আমাদের ছোট্ট একটা বাড়ি ছিল। আমাদের সেই সংসারে ছিল মা, বাবা, দুই ভাই, এক বোন। বাবা বেবি ট্যাক্সি চালাতো। বড় ভাইয়ের নাম ছিল বেলাল, ছোট ভাই রাজু, আর বোনের নাম ছিল। বাবা একদিন 40 লাখ টাকার লটারির প্রথম পুরস্কার পেল। সবাই তখন সেই লটারির টাকা নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দিচ্ছিল। সেই মুহূর্তে চার খুনি এসে বাবাকে খুন করল, মাকে খুন করল। রাজু হারিয়ে ফেললো তার ভাইয়া আর ছোট বোন রানীকে। তাহলে তুই তুই কি আমার? হ্যাঁ ভাইয়া, আমি তোমার সেই ছোট ভাই রাজু। রাজু তোমরা কারা? এখানে কাকে চাও? চাই তো রাজুকে। ওই শালা আমাদের হাত থেকে বিল্লুর বোন কিরণকে কেড়ে নিয়েছে, তাই রাজুর বুক থেকে তোকে সরিয়ে দিতে চাই। ভেবেছিস বয়স হয়েছে বলে হাতে শক্তি নেই? চাচা, আমি আমার ভাই বোনকে বের পেয়েছি চাচা, কিন্তু কিন্তু তোমাকে আমি হারাতে চাইনি চাচা। চাচা ভালোই হলো, মৃত্যুর আগে চেনে গেলাম। আমার আমার রাজু আর এতিম নেই, সে তার ঠিকানা খুঁজে পেয়েছে, সবাইকে খুঁজে পেয়েছে। আচ্ছা
আমাকে মেরো না, আমাকে মেরো না, না না না, আমাকে মেরো না, না। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد بلو তুই কিন্তু অনেক বাইরে গেছিস আমি কিন্তু তোকে তারা রাখা করে দেব না সেই ক্ষমতা শক্তি কোনটাই তোমার নেই আর কেউ রাজা নও তুমি জানো আমি একটা ধারালো ছুরি ইচ্ছে করে কেউ যদি এই ধারালো ছুরিতে হাত দেয় সে হাত কেটে যায় শোনো কাদের মির্জা তুমি তৈরি হয়ে যাও তুমি যে মহিলা সাংবাদিকে মিথ্যা কথা বলে আমাকে দিয়ে খুন করিয়ে নিজের রাস্তা পরিষ্কার করতে চেয়েছিলে এবার আমি তাকেই তোমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড় করিয়ে জনতার ভোটে জয়ী করে তোমার মতো ভণ্ডকে তার মুখোশ খুলে দেব আমার লেখা বই তুই আমাকে পাঠ করে শোনাইলি আমি তোকে ছাড়ব না আমি তোকে তেরা বাঁকা করে ছাড়ব পারবে না বাবা তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তুমি ক্রমশ নিচে নেমে যাবে হাত ধরে তোলার জন্য একজন মানুষও তুমি খুঁজে পাবে না থামলে কেন মারো মারো আমাকে সেদিনে গুলি করার প্রতিশোধটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো মনে করো না এই মুহূর্তে রাতে নির্জন রাস্তাতে তোমার মতো মাস্তানকে ভয় পেয়ে ক্ষমা চাইব বিল্লু বিল্লু বললে আমার নাম সম্পূর্ণ হয় না বলতে হয় বিল্লু মাস্তান মনে হচ্ছে বিল্লু মাস্তান নামটার সাথে তোমার অহংকার জড়িয়ে আছে মনে রেখো বিল্লু মাস্তান তোমাকে গ্রেফতার করে তোমার হাতে হাত করা পড়িয়ে তোমার মাস্তানগিরি অহংকার মিথ্যে করিয়ে দেব পুলিশ কি পারে আর কি পারে না তা আমার ভালো করে জানা আছে কি বলতে চাও তুমি বলতে চাই তুমি যে বিল্লু মাস্তানকে হাত করা পড়াতে চাও হে বিল্লু মাস্তান এ পর্যন্ত যতগুলো খুন করেছে ওদেরকে সহযোগিতা করেছে তোমারই মতো কিছু পুলিশের লোক আমি খুন করেছি নাবের গুন্ডাকে সে নাবের গুন্ডার বিষাক্ত মদ খেয়ে মানুষ মারা যায় অথচ পুলিশ কিছু করতে পারে না তাকে আমি খুন করেছি আকরাম খানকে সে আমার শুধু মা বাবার খুনি নয় যার পেশা ছিল সন্ত্রাসী করা চাঁদাবাজি করা সমাজে ভালো মানুষকে টাকার লোভে খুন করা তাকে আমি খুন করেছি দেলোয়ারকে কেউ আমার বাবা মার আরো একজন খুনি এই দেলোয়ার ভণ্ড রাজনীতির মুখোশ পরে নেতা হতে চেয়েছিল একবার ভেবে দেখুন দেলোয়ারের মতো মুখোশধারী নেতা যদি ওই সংসদের চেয়ারে বসতে পারত তাহলে পবিত্র সংসদ অপবিত্র হতো কারণ 30 লাখ মানুষের রক্ত ভেজা মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই পবিত্র সংসদ তাই শুধু একটা কথা বলার জন্য দাঁড়িয়ে আছি গ্রেফতার করতে হলে কাদের মির্জার মতো হাজারো কাদের মির্জাকে গ্রেফতার করুন ওদের হাতে আইনের হাত করা পড়িয়ে দেশ বাঁচানোর জন্য এগিয়ে আসুন নইলে এক বিল্লু গ্রেফতার হলে হাজারো বিল্লুর জন্ম নেবে নির্বাচন করা কোন পুতুল খেলা নয়
পুতুল খেলা মনে করে কাদের মির্জা, সেই সত্যটাই আমি বোঝাতে চাই। তাই আপনাকে নির্বাচনে দাঁড়াতেই হবে। না বিল্লু, তুমি আমাকে অন্য কোনো অনুরোধ করো। কেন, প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় করছে? কাদের মির্জা আপনাকে মেরে ফেলবে ভাবছেন? এতই যদি ভয়, তাহলে সেদিন কেন বড় বড় কথা বলেছিলেন? কেন বলেছিলেন স্বামীর হত্যার বিচার চান? ভেঙে ফেলুন সেই স্বামীর কলমটা। একটা কথা মনে রাখবেন, কলম দিয়ে সবার ন্যায় প্রতিবাদ করা যায় না, ক্ষমতারও প্রয়োজন হয়। বিন্দু কথাটা মিথ্যে বলেন, আমার বাবার বিরুদ্ধে আপনাকে নির্বাচন করতেই হবে। তুমি কি কাদের মির্জার মেয়ে? কেন অবাক হয়েছেন? অবাক হবার কিছুই নেই। আমার বাবাকে আমি যতটুকু ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি এই দেশটাকে। এরপরেও রাজি হবেন না? বিন্দু আমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছে, আমি শুধু বলতে চাই বিন্দুর এই চ্যালেঞ্জের পরাজয় শুধু বিন্দুর পরাজয় নয়, আপনারও পরাজয়, কারণ আপনি আমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছেন। চল কবিতা, যে স্বামীর আদর্শের দোহাই দিয়ে বড় বড় মিথ্যে কথা বলে, তার কাছে আমাদের কথার কোনো মূল্য নেই। প্রথম দেখাতে তার কথা শুনে অনেক বড় কিছু মনে করেছিলাম, এখন বুঝলাম ধারণাটাই মিথ্যা। দাঁড়াও, আমি নির্বাচন করব, তবে একটা শর্তে। কথা দাও, নির্বাচনের জন্য তুমি কোনো ভোটারকে জোর করতে পারবে না। আমি আমি মানুষের ভালোবাসার ভোটে জিততে চাই, সন্ত্রাস করে নয়। তাই হবে। বিল্লু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে গ্রেপ্তার করতে চাই তো? নির্বাচনটা পর্যন্ত অপেক্ষা করুন, আমি আপনার ভাবির গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়ে আমার এই হাত দুটো আইনের কাছে তুলে দেব। মনে করুন জেলে যাবার আগে একটা ভালো কাজ করার জন্য হাত ধরে অনুরোধ করছি। ঠিক আছে বিল্লু, এত বছর তোমার খরেই বড় হয়েছে, যারে এত বড় মাস্তান বানাইছো ওই মাস্তানি তোমাকে এখন হুমকি দিচ্ছে। আমি কি জানতাম ওই বিল্লু স্টুয়ের বাচ্চা আমার কাছে মানুষ, আমাকেই তারা বাঁকা করতে চাই। পরে ইতিহাস জানো? ইতিহাস ইতিহাস ঠিক মতন না জানলে পরে ভূগোল পড়াইতে বহুত কঠিন হয়ে যাইব। ওই সুইরের বাচ্চার বাপ ছিল এক বেবি ট্যাক্সি ড্রাইভার, বিল্লু যখন ছোট তখন ওর বাপ 40 লাখ টাকার লটারি পুরস্কার পাইছিল। একদিন রাইতে তিনজন না না চারজন ওর মা বাবাকে খুন করে লটারির টিকিট ক্যারি নাই। আর কই তৈব না, হারামির বাচ্চা আমি চিনছি, আমি এবার বুঝবার পারছি কেন আক্রামার দেলোয়ারে খুন করছে, পরে জালে আটকাই তৈব, নইলে কুত্তার বাচ্চায় মাটি শুকতে শুকতে আমারও কামড় দিতে আইতে পারে। আরে এই জন্যই তো তোমার কাছে আসা, আমি জানি তুমি এ কাজ করতে পারবা। তা কবরটা কি আমি তেরা বাঁকা করে রাখবো না সোজা করে রাখবো? একটু দেরি হইব, আগে ওই মহিলা পুলিশের পোশাকটা খুইলা নিতে হইব, যাতে করে বিল্লু রে খুন করলে আমার পিছু নিতে না পারে। এইবার আমি একসাথে দুইটারেই খায়া ফেলাব। হ্যালো, পুলিশ কমিশনার বলছি। কি বললেন? আপনার কথা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটি আমি অবশ্যই তদন্ত করে দেখব। তুমি কি অস্বীকার করতে পারবে আসামি বিল্লু মাস্তানকে তুমি ইচ্ছে করে গ্রেপ্তার করছো না, বরং তাকে আইনের হাতে ধরা না পড়ার জন্য সহযোগিতা করছো? আপনার কাছে আমার বিরুদ্ধে এই অভিযোগটা পুরোপুরি সত্য নয় স্যার। বিল্লু খুনই সত্য, কিন্তু আমি গাছের ডাল না কেটে গোড়া সমেত কাটতে চাইছি, আর আর এই জন্য যদি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় তাহলে দায়িত্বটা অন্য কাউকে দিতে পারেন স্যার। শুধু দায়িত্বটাই আমি হস্তান্তর করতে চাই না,
বিল্লু মাস্তানের সঙ্গে যোগাযোগ রাখার যে অভিযোগ তোমার বিরুদ্ধে রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম, কারণ তুমি আইনের পোশাক পরে আইনকেই অবমাননা করেছ। ওকে স্যার, শুধু একটা কথা বলবো, রাজনৈতিক নেতাদের কথা মতো যতদিন আইনের কাজ হবে ততদিন এক বিল্লুর গ্রেপ্তার বা ফাঁসি হলেও ওরাই হাজার বিল্লুর জন্ম দেবে। এবার বলো ভাইজান কি করতে হইব? যা বিল্লুর বইনসর সবাই রে খুন করে আয়, আমি এবার আমার শত্রুর সাথে ফাইনাল খেলা খেলবার চাই। বিল্লুরে বুঝাই দিবার চাই আমার চাইতে বড় রংবাজ এই শহরে কেউ নাই। আমি বাদশা মাস্তানের ভাই, বিল্লু তোর ভাই খুব বাইরা গেছে, তাই তো গো মাইরা ওরে একটু বুঝাই দিবার চাই। এই শহরে একজনই মাস্তান, তার নাম বাদশা ভাই। বিল্লুর বন্যা শেষ করে দিছি, তাই বিল্লু আমার ধাওয়া করছে। ডর নাই, হারামের বাচ্চা রাই বাদে তুই উপরে যা, থানাতে টেলিফোন কর, পরে আই আমি লোহার শিকের বৃত্তে ঢুকামু, লাইসেন্স দিমু, যা। কুত্তার বাচ্চা দাঁড়া। সেদিন মরিসনি, এখন বেঁচে আছিস। এই হারামের বাচ্চা, আমার মরণ কি এতই সোজা? এতগুলো বছর পর তোর সাথে যখন আবার আমার দেখা হয়েছে তখন তোর কোন বাপ আছে? ডাক সবাইকে, আজ আমি তোকে খুন করে আমার বাবার মৃত্যু প্রতিশোধ দেবো। এই বিল্লু, তুই জানস না, তুই জেনে দাঁড়ায় আছস এটা আজরাইলের ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমে আমার সাথে খেলতে হইলে সেরা খেলোয়াড় হইতে হয়। বল তুই কোন টিমের খেলোয়াড়? আমি সেই টিমের খেলোয়াড় যে টিমে তোর মতন মাস্টার মাঠে বাইরে থাকে। তোমরা কেন বাধা দিচ্ছ আমাকে? আমাকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে দাও, আমার ভাইকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। ওই কথা না বলে এখান থেকে বেরিয়ে যা, নাহলে তোকেও ঢুকিয়ে দেবো। এটা অন্যায়, এটা অন্যায়। গ্রেফতার করে বাদশা ভাই চিতাকে করো। যে চিতা, যে চিতা আমার বোনকে খুন করেছে। রানী ভাইয়া তোর কবরে মাটি দিতে আসতে পারল না, ওরা ওরা ভাইয়াকে থানার মধ্যে আটকে রেখেছে। তুই তুই ভাইয়াকে ক্ষমা ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস বোন আমার। বিল্লু গ্রেফতার, তুইও সাসপেন্ড হয়েছিস, এই মুহূর্তে নির্বাচন করা কি ঠিক হবে? আমার মনে হয় মিটিং মিছিল বন্ধ করে সবাইকে জানিয়ে দেওয়া উচিত আমি নির্বাচন করছি না। এই কথাটা তোমার মুখে আশা করিনি ভাবি। বিল্লু নেই, আমি আছি, জনতা তোমার সাথে আছে। তুই কি ভেবে দেখেছিস ওদের হাতে অস্ত্র আছে? তাই ভয় দেখিয়ে ওরা জনগণকে ভোট কেন্দ্র পর্যন্ত আসতে দেবে না। আমি বলছি জনতার শক্তিকে ওরা প্রতিহত করতে পারবে না, তাই তোমাকে ভাইয়ার কসম দিয়ে বলছি
নির্বাচন তুমি করবে, মিটিং মিছিল তুমি করবে, মরতে যদি হয় মরব, তবু আমাদের রক্ত দিয়ে মরণের আগে আমার বিজয় শব্দটা লিখে যাব। আমাদের মির্জা এগিয়ে চলো, মির্জা চলো, শোন, প্রত্যেকে ভোট কিন্তু আমাকে দিবি, মনে রাখিস, আমি যদি হেরে যাই তাহলে তোদের সব মারি ফেলবো, মানে তারা করে দেবো না। মরণের ভয় আমাকে দেখাবেন না, আমার ভোট আমি যারা খুশি তারা দিব, তাতে আপনার কি? ওই শালির ঘরে শালি, কথা কম, যা বলেছে তাই করবি। আমাকে শালি বললেন কেন? আমার কোন বল আপনার বউ বলে কি? কি বললি? ভোট দিতে আসিস মীরের বাচ্চা? এটা ভোট কেন্দ্র, এটা আপনার বাড়ি না। তুই কি এখনো পুলিশ ডিপার্টমেন্টে আছিস? তোর চাকরি তো তেরে রাখা, ও রমজান আমার তো ভালো লাগছে না। আমার বাবা ও রমজানের লোকেরা ভোট কেন্দ্রে দাস শুরু করেছে, তুই ছাড়া সেই দাস কেউ বন্ধ করতে পারবে না, কেউ না। এর মৃত্যু দেখতে না চাইলে সবাই অস্ত্র নামাও, নামাও। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। বিল্লু থানা থেকে পালিয়েছে। আপন, রাস্তায় ব্যারিকেড দে, বিল্লু বেরিয়ে এসেছে, ওকে বাধা দে, বিল্লু যেন ভোট কেন্দ্রে না আসতে পারে, আর বাচ্চা বাইরে খবর দে।
বাসা যে খুন করেছে সেই বাসার সাথে তুই হাত মিলিয়েছিস। প্রত্যেকেই ছিল সমাজের শত্রু, তবুও বিল্লু আইনকে নিজের হাতে তুলে নিয়ে করেছিল অপরাধ। নিজের অপরাধ স্বীকার করে সুস্থ জীবনে ফিরে আসার জন্য বিল্লুর আকুল আবেদন উচ্চতর আদালত সহানুভূতির সাথে বিবেচনা করে বিল্লুকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।